গতকাল আচমকা শুরু হওয়া শিলাবৃষ্টিতে ইসলামপুরের বেশ কয়েকটি গ্রামের বাড়ি ঘর ভেঙে পড়েছে নষ্ট হয়ে গিয়েছে বিঘের পর বিঘের জমির ফসল সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামপুর ব্লকের মজুমদার পাড়া সুকানি ভিটা দাড়িভিট সহ বিস্তীর্ণ এলাকা বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি ভেঙে নষ্ট হয়েছে নষ্ট হয়েছে প্রচুর চাষের ক্ষেত হঠাৎ প্রকৃতির রোসারলে এমন পরিস্থিতি দেখা দেওয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকেই হ্যাঁ বন্ধুরা গতকাল প্রচণ্ড ঝড় এবং শিলাবৃষ্টিতে ইসলামপুরের এই জায়গাগুলিতে প্রচুর ঘরবাড়ি ভেঙেছে এবং প্রচুর চাষের জমি নষ্ট হয়েছে তবে ইতিমধ্যেই আজ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং আজ কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে প্রচন্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি বললো আবহাওয়া দপ্তর এই ভিডিওটিতে আমরা জেনে নেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া বেল নোটিফিকেশনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আজ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝাঁপিয়ে বৃষ্টির সঙ্গে তুমুল ঝড় হাওয়া বইতে পারে ঝড়ের গতিবেগ হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরবঙ্গের থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়ে দিয়েছে আহ্বা দপ্তর বন্ধুরা উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে কাল ঝড়ের সম্ভাবনা রয়েছে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহারে মাঝারি বৃষ্টিপাতের রয়েছে এমনটাই জানিয়ে দিয়েছে দপ্তর হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় উত্তরের এই জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ভিজতে চলেছে বাকি জেলাগুলিও এক থেকে দু ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হ্যাঁ কিছু জেলাতে আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যার ফলে সপ্তাহের মাঝামাঝি বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎস বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও জানানো হয়েছে এই বৃষ্টি আগামী এক থেকে দুদিন পর্যন্ত চলবে তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ